নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, হনুমান চালিসা বাংলা চৌপাং, হনুমান চালিসা বাংলা অর্থ সময়। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো যদি লাগে তাহলে ছড়িয়ে দেবেন ফ্রেন্ড সার্কেলের মধ্যে। চলুন শুনি আজ হনুমানজির হনুমান চালিসা। জীবনে একটা আলাদা অনুভব বা আলাদা শক্তি নিয়ে আসে। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস তিহু লোক উজাগর। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস তিহু লোক উজাগর। জ্ঞান ও গুণের সাগর হনুমানের জয়, তিন জগতের জাগরণকারী বানর বীরের জয়। রামদূত অতুলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা। রামের দূত অতুলনীয় শক্তি এবং গতি সহ, অঞ্জনীর পুত্র বাতাসের বংশ বলে পরিচিত। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতিকে সাঙ্গী। শক্তিশালী এবং বলিষ্ঠ দেহের সাথে পরাক্রমশালী, বীর বুদ্ধিমত্তা ও প্রজ্ঞায়কে তোমাকে মেলে। কাঞ্চন বারণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কঞ্চিত কেশা। সোনালী রং এবং সুন্দর পোশাকে সজ্জিত, সঙ্গে কানের দুল ঝুলানো এবং কোকরানো চুল। হত বজ্র ওধ যাবরাজে, কন্দে মুঞ্জ জানিও সাজে। হাতে বজ্র ও পতাকা নিয়ে শোভিত, কাঁধ এবং কোমর জুড়ে একটি পবিত্র সুতো পরা। শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজাগ বন্দন। ভগবান শঙ্করের পুত্র কেশরীর আনন্দ, সেই পরাক্রমশালী যার মহিমা সারা বিশ্বে প্রশংসিত হয়। বিদ্যবান গুণী অতুল চাতুর, রাম কাজ করিবে কে আতুর। কে জ্ঞানী গুণী এবং অতি চতুর, কে রামের কাজ করতে ব্যাকুল হবে না বলতো। প্রভু চরিত্র শুনিবে কে রসিয়া, রাম লখন সীতা মান্য বসিয়া। যে ভক্তি সহকারে ভগবান রামের দিব্য কাহিনী করে শ্রবণ, তাদের মন রাম লক্ষণ ও সীতার প্রেমে হয় পরিপূর্ণ। সূক্ষ্ম রূপধরি সিহাই দিখাবা, বিকট রূপধরি লঙ্ক জরাবা। তুমি ক্ষুদ্র রূপ ধারণ করে সীতার সামনে উপস্থিত হয়েছ, আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে লঙ্কা নগরীকে পুড়িয়েছ। ভীম রূপধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সংবারে। ভীমের ন্যায় বিশাল রূপে তুমি অসুর নাশ করো, ভগবান রামের সব কাজ তুমি একমাত্র করতে পারো। লয়ে সঞ্জীবন লখন জিয়ারে, শ্রী রঘুবীর হরিষি উড়া লায়ে। সঞ্জীবনী এনে তুমি লক্ষণকে পুনর্জীবন দিয়েছ, ভগবান রামের হৃদয় সুখে পূর্ণ করেছ। রঘুপতি কি নাহি বহুত বদাই, তুম মম প্রিয় ভরত সম ভাই। রঘুপতি মানে ভগবান রাম ভরতকে খুব প্রশংসা করেছিলেন, তুমি ভরতেরই মতো তেনার পরম প্রিয় ভ্রাতা। সহস্র বদন তোমার যশ গাইবে, অশকহিষি পোথি কণ্ঠ লাগাবে। মানে হাজার মুখ তোমার মহিমা গাইবার জন্য যথেষ্ট নয়, এই বলে প্রভু রাম তোমাকে আলিঙ্গন করে। সনকাদিক ব্রহ্মাধি মুনিষা, নারদ সারদ সহিত অহিষা। স্রষ্টা ব্রহ্মা সনকা মুনি নারদ সকলে তোমার যথাযথ মহিমা বর্ণনা করতে ব্যর্থ। ইয়ম কুবের দিগোপাল জাহাঙ্গতে, কবি কবিত কহি সকে কাহাংতে। কবি এবং পণ্ডিতরা ইত্যাদি
এমনকি যমরাজ, কুবের এবং দিকপালের মতো দেবতারাও হনুমানের মাহাত্ম্য বর্ণনা করতে ব্যর্থ। তুম উপকার সুগ্রীবহিকনিহা রাম মিলায় রাচপদ দিনহিহা, তুমি সুগ্রীবের একটি মহান উপকার করেছ, তাকে শ্রীরামের সাথে একত্রিত করে রাজকীয় সিংহাসনে স্থাপন করেছ। তুমহর তুমহর মন্ত্র বিভীষণ মানা, লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা, তোমার ভগবান রামের উপদেশ বিভীষণ মানে লঙ্কার অধীশ্বরের মানে রাবণ ভয় সম্পর্কে সমস্ত বিশ্ব জানে। যোগ সহস্র যজন পর ভানু লীলতাহি মধুর ফল জানু, সহস্র যজনের ঊর্ধ্বে সূর্যদেবকে দেখে ভুল করে তারে মিষ্টি ফল ভেবে গ্রাস করেছিলে। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জলদি লঙ্ঘি গয়ে আচার্য নাহি, প্রভু রামের আংটি মুখে নিয়ে তুমি নির্দ্বিধায় সমস্ত বাধাকে তুচ্ছ করে সাগর পাড়ি দিয়েছিলে। দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুম হয় তেতে, দুর্গম কাজ যা পৃথিবীতে কেউ সম্পন্ন করতে পারে না তা তোমার অনুগ্রহে সহজ সরল হয়ে যায়। রাম দুয়ারে তুম রখবারে হত ন আজ্ঞা বিনুপসারে, প্রভু রামের দুয়ারে তুমি চিরকালের রক্ষী, তোমার আজ্ঞা ছাড়া কেহ না প্রবেশ করতে পারে। সবসুখ লইহ তোমারই শরণা তুম রক্ষক কাহু কো ভরণা, তোমার কি পায় আমি সর্বসুখ লাভ করি, তুমি যেথা রক্ষী সেটা আর কারে ডরি, আপন তেজ সহসারো আপই তিনং লোক হাংতে কাংপই, নিজের তেজ তুমি নিজেই করো সম্বরণ, তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন। ভূত পিশাচ নিকট নাহি আওবে, ভূত পিশাচ শুনবে ভালো করে, ভূত পিশাচ নিকট নহি আওবে মহাবীর যব নাম শুনাবই, মানে ভূত প্রেত পিশাচ কভু কাছে না আসে, মহাবীর নাম তবে যে স্মরণ করে। নাইশ্যই রোগ হরি সব পীড়া, নাশই রোগ হরি সব পীড়া, জপত নিরন্তর হনুমদ বীরা, রোগ কষ্ট ও দুর্দশা সব দূর হয় যে জন তোমার নাম জপ করে। সংকট হে হনুমান ছুড়াবেই মন ক্রম বচন ধ্যান জলাইবই, বিপদ ও সংকটে একমাত্র মহাবীর হনুমান উদ্ধার করে, যে তার নাম হনুমান চিরকাল ধ্যান করে। সবপর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা, যে মহাপ্রভু রামের ধ্যান তপস্যা করে তুমি তাদের সমস্ত কঠিন কাজকে সহজ করো। ওর মনোরথ যোগ কৈলাবই সহি অমিত জীবন ফল পাবই, মানে তোমার চরণে যে অন্তরের আকাঙ্ক্ষাগুলোকে সমর্পণ করে তবে সে জীবনের সীমাহীন ফল লাভ করে। চারযুগ প্রতাপ তুমহারা হই প্রসিদ্ধ জগৎ উজিয়ারা, তোমার নামের খ্যাতি ছড়াবে চার যুগে তোমারই মহিমাতে, তোমার মহিমাতে আলোকিত হবে জগৎ জুড়ে। সাধু সন্তকে তুম রাখো বারে অসুর নিকন্দন রাম দুলারে, সাধু সন্তকে তুম রাখো বারে অসুর নিকন্দন রাম দুলারে, হে হনুমান তুমি রক্ষা করো সাধু সন্ত, অসুর সংহার করে তুমি শ্রীরামের প্রিয় ভক্ত। অষ্ট সিদ্ধ নবনিধিকে দাতা অশোবর দিন জানকী মাতা, তুমি অষ্ট সিদ্ধ ও নবনিধির শক্তি দান করতে পারো যা তুমি বরদান রূপে পেয়েছ জানকী মাতার থেকে। রাম রসায়ন তুমহারে পাশা, রাম রসায়ন তুমহারে পাশা, সদা রহ রঘুপতিকে দাসা, হে হনুমান তুমি রাম নামের অমৃতের অধিকারী, সর্বদা ভগবান রঘুপতির সেবক হয়ে
থাকো, তোমারে ভজন রাম কো পাইবই, তোমারে ভজন রাম কো পাবই, জনম জনমকে দুঃখ বিসারবই। মানে তোমার আরাধনা করে কেউ ভগবান রামের ভক্তি লাভ করতে পারে এবং তা করে জন্ম জন্মের সমস্ত কষ্ট থেকে মুক্তি হতে পারে। অন্তকাল রঘুপতি পুরজাই, অন্তকাল রঘুপতি পুরজাই, জাহান জনম হরিভক্ত কাহাই। রঘুপতি রামের সেবায় যে জীবন নিবেদন করে, তিনি প্রতি জন্মে হরি মানে ভগবান বিষ্ণুর ভক্ত হবে। ওরো দেবতা চিত্তনং ধরায়ে, হনুমত সেজি সর্বসুখ করায়ে। অপর কোন দেবতার প্রতি চিত্ত নিবিষ্ট না করেও কেবল হনুমানের সেবা করেই সর্বফল লাভ করা যেতে পারে। সংকট কটই মিটই সব পীড়া, যো সুমিরই হনুমত বলবীরা। রোগের সমস্ত বিপদ থেকে মুক্তি পায় সে যে মহাবলী বীর্যবীর হনুমানকে স্মরণ করে। জয় 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 হনুমান গোসাই, কৃপা করো গুরুদেব কি নাই। হে প্রভু হনুমানজি তোমার জয় হোক, জয় হোক, জয় হোক, তোমার গুরুদেবের মতোই তুমি আমাকে কৃপা করো। যো শতবার পাঠ করো কই, ছুটোহি বন্দি মহাসুখ হই। এই হনুমান চালিসা যে শতবার পাঠ করবে, সে পার্থিব বন্ধন থেকে মুক্ত হয়ে প্রভুত্ব সুখ সৌভাগ্য লাভ করবে। জয় ইহা পরে হনুমান চালিসা, যো ইহা পরে হনুমান চালিসা, যহা পরে হনুমান চালিসা হয়ে সিদ্ধি সাখী গৌরীসা। মানে যিনি এই হনুমান চালিসা ভক্তি সহকারে পাঠ করেন, স্বয়ং ভগবান শিব সাক্ষী, তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। তুলসীদাস সদা হরি চেরা, কাজই নাথ হৃদয় মহ ডেরা। তুলসীদাস সদা হরি চেরা, কাজই নাথ হৃদয় মোহ ডেরা। মানে তুলসীদাস মানে নিজে নাম, নিজ নাম, সদা প্রভু হরির ভক্ত এই বিশ্বাস করে হৃদয়ে স্থান দাও। এই হনুমান চালিসা জীবনে পাঠ করো, জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিদিন একবার হলে এই হনুমান চালিসাটি পাঠ করো। জীবনে কি পাবে আমায় বলতে হবে না, তুমি নিজে থেকে জানতে পারবে যে কি পেয়েছো বা কি পাবে। যদি ভালো লেগে থাকে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।